গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। একটা নতুন সকাল, একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ঘুম থেকে ওঠার পর বাসি কাপড় ছেড়ে টেরে এই যে আমি এখন ফুল বাগানে চলে এসেছি পুজো করার জন্য ফুল তুলতে। তো ফুল টুল তুলে রেখে দেবো, মুখটুক এখনও কিচ্ছু ধোয়া হয়নি, বড় মশাই টুকটাক কাজ করছে। তো ভাবলাম যে এই ফুলটা তুলে রেখে দেবো। আর দেখো এই সাদা কচুরি ফুলটা কিন্তু দারুণ। তো এখানে একটু ছোটোখাটো ফুল গাছ লাগানোর ইচ্ছে আছে। বাড়ি থেকে যে ফুল গাছগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো তো অনেকটাই খারাপ হয়ে গেছে, আর বাথরুমে সাবান টাবান রাখার আমার কোনো সেলফ ছিল না, এই কারণে আজকে বর্মশা এগুলোরই কাজ করছে। আর বাড়িতে থাকলে সত্যি করে টুকটাকও অনেকটাই কাজ করে। আর একটা জিনিস কী বলতো, এই জামা কাপড়ের একটা ভেতরে ঢোকানো বাইরে বের করা, এই যে করতে করতে পুরো না যেয়ে হাল হয়ে যাচ্ছি। কিন্তু কিছু করার নাই, এই কাজ তো করতেই হবে চোরের ভয়ে, তাই না? তো চুরি হয়ে গেলে তো কেনা সত্যি করে খুব অসুবিধা হবে। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা খুব কষ্ট করে একটু একটু করে জিনিস আমরা মানে সঞ্চয় করে করে একটা জিনিস তৈরি করি, সেটা চলে গেলে সত্যিই মন খারাপ। তো এদিকে দেখো মেশিনে জামাকাপড় কাচতে দিয়ে আমি চলে এসেছি সবজিওয়ালার কাছ থেকে সবজি কিনতে। ঝিঙের দাম তো পুরো আগুন, এই কারণে ভাবলাম কী নেওয়া যায়। আম তো মোটামুটি আমরা সবাই ভালোবাসি, তো যেইগুলো দরকারি টুকটাক সবজিপাতি তো সেগুলো কিনে নেব। বাকি তো কাজের একদম পাহাড় হয়ে আছে, মনে হচ্ছে কোন কাজটা আগে করব কোনটা পরে করব। আর এখান থেকে দেখো আমাদের যে ফিল্টার থেকে জলটা সাপ্লাই হয়, যে এই যে জলটা পড়ে, তো সেটা একটা বালতির মধ্যে আমরা রেখে দিই, জলটা নষ্ট করি না, এটা দিয়ে স্নান করি। যেহেতু এখানকার জলটা পুরো নোনা জল, পুরো চুলটা কী বলো তো উঠে যাচ্ছে, এই কারণেই এই জলটা রেখে দিই আর এই জলটাতেই স্নানটা করি। আর এখন দেখো ঝটপট করে এই কাজগুলো করব। এখন বালতি মগ যা যা আছে এগুলো সব বাইরে করে দেবো। মেয়েকে বললাম বাবু এটা একটু রেখে দে, তো এটা রেখে দিলে একটু সুবিধাই হবে। তো চলো এগুলো করার পর এখন সোজা চলে যাব রান্নাঘরে, চা খেতে হবে। তো সকালবেলা এই যে সমস্ত কাজ ছিল, যে কাজগুলো ছিল বাসি কাপড়ে, সেই মানে বাসি কাপড়টা চেঞ্জ করে যে কাজগুলো ছিল সেই কাজগুলো করলাম। আর এই জামা কাপড় একটা রাখতে না প্রচন্ড একদম মাথাটা ব্যথা হয়ে যায়, একদম বাসি কাপড় ছেড়ে টেড়ে একদম কাজে লেগে পড়েছি সকাল থেকে। তোমরা তো দেখতেই পেলে সকালে উঠে কি কি কাজ করলাম। এখানে চা বসিয়ে দিয়েছি, বর্মশাই অনেক আগে উঠেছে তো এই কারণের জন্য বর্মশাই একবার চা খেয়ে নিয়েছে। এখন বানাচ্ছি আমি চা। আর কি কি সবজি নিলাম সেটা তো তোমরা দেখতেই পেলে, আজকে কি রান্না বান্না হবে এখনো ভাবা হয়নি। তো চাটা খাবো, খাওয়া দাওয়ার পর ওই যে বিছানা পত্র গুলো পরিষ্কার করবো, কাঁচা হয়েছে সেগুলো মেলবো, মানে কাজে এরকম লম্বা লিস্ট, বুঝতে পেরেছো? এই যে এটাকে ওই দিকে করবো, বড়টি বলেছি যে এটাকে বাইরে বের করে দাও রান্নাঘরটা, তাহলে কি বলতো এটা ছোট, মানে একটু এই জায়গাটা হলে কি বলতো সুবিধা হয়, এই কারণে বলেছি এটাকে বাইরে বের করে দাও। দেখো কথা বলতে বলতে আমার চা হয়ে গেছে, তো এখন খাবো আমরা দুজনে চা। চা খাবো, চা খাওয়া দাওয়ার পর বাকি কাজগুলো তখন করবো। আর আজকে ওয়েদারটা বুঝতে দেখেছো, ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টির কোনো ব্যাপার নেই কিন্তু ওয়েদার হচ্ছে মেঘলা মেঘলা। তো দেখো সকাল সকাল লাল চা খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু আমি একদম চাটা পছন্দ করি না। তারপরে চিনি ছাড়া চা তো আমার একদম গলা দিয়ে নামে না, বর তো বলে একদম চিনি খাওয়াটা কমিয়ে দাও। আর আমার মনে হয় চা যত মিষ্টি হবে তত খেতে ভালো লাগে। তো এখানে আমার ছেলে দেখতেই পাচ্ছ ল্যান্ডলাইনে দাদুর সঙ্গে ফোনে বকবক বকবক করছে, গল্প করছে। আমি বললাম রাখ বাবু ফোন এখন, তো না ও গল্প করতেই থাকছে। আর আমার বর্মশাইয়ের মাথাতে যে কী বেরিয়েছে, আসলে গরমের জন্য কী বলে তো প্রচণ্ড ব্যথা হচ্ছে, গোটা মাথাতেই বিজি বিজি করছে, ও একদম চুলটুল আছড়াতেই পারছে না। তো আমি বললাম সুদর লাগিয়ে দিচ্ছি দাঁড়াও। মানে সংসারের প্রত্যেকটা মানুষকে খেয়াল রাখার দায়িত্ব হচ্ছে একটা বাড়ির বউ, মানে তাদেরকে যদি ঠিকঠাক না রাখতে পারি তাহলে কিন্তু কিছু না। আর আমার যখন শরীর খারাপ হয় আমার খেয়ালটা রাখবে কে, এটাই হচ্ছে ব্যাপার। তো যা হোক আমার মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে, মেয়ে আমায় অনেকটাই হেল্প করে, অনেকটাই সাপোর্ট করে, আর ছেলেও করে যতটুকু পারে। তো এইভাবে আমার সুখ দুঃখ নিয়েই সংসারটা কেটে যায়, আর আমি কারো উপরে হিংসাও করি না, কেন নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার, নিজের নিজের সংসার, নিজের নিজের সংসারের ধর্ম চলন সব কিছু, কাউকে হিংসা করে কিন্তু কোনোদিন কোনো কিছু পাওয়া যায় না। তো আমি এটাই মনে করি মানুষকে হিংসা করে কী হবে, আমার যেটা কাজ সেটা আমি করেই যাব, তাই না? আর এখন ইউটিউবের যা ব্যাপার চলছে তাতে তো মনে হয় না কোনোদিন আমি দাঁড়াতে পারবো, কেন চারিদিকে একটা মানুষকে নিয়ে এমন ভিডিও চলছে যে বড় বড় ইউটিউবারদের সত্যি করে মানে হাগলে পাদলে মুতলে তাদের সত্যিই ভিউ হয়, আর আমরা দিন রাত এত পরিশ্রম করি কিন্তু আমাদেরকে দেখতে কেউই পছন্দ করে না। এটাই হচ্ছে দুঃখের বিষয়, মাঝে মাঝে হোপলেস হয়ে যায়, ভালো লাগে না, আবার ভাবি যে সত্যি করে কেন করবো না, চলো চেষ্টা চালিয়ে যাই,
যখন দেখবো একদমই পারছি না তখন হয়তো ছেড়ে দেবো, এটাই মনে মনে ভাবি আর করতে থাকি। আর ডেলি লাইফস্টাইলটা শেয়ার করতে সত্যি করে আমার প্রচণ্ড ভালো লাগে, সেই আশাই করি। আর কষ্টও হয় সত্যি করে একটা ব্লগ বানাতে, মানে যারা আমরা ডেলি ব্লগ বানাই তো তারাই বোঝে, একটা ব্লগ রেডি করো, তাকে ঠিকঠাক করো, সব কিছু ম্যানেজ করো, তো একটা অসুবিধা হয়, তবুও কিন্তু আমরা হালটা ছাড়ি না। তো দেখো এখন কথা বলতে বলতে আমার সুন্দর করে ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম, কেন এই কাজগুলো করে নেব। আমি কি করি, একবার রান্না করি একবার কাজ করি, কেন একসঙ্গে একবার হয় না, হয়তো যে এই কাজটা আমি করে নেব তারপরে রান্না করব, যখন যেরকম পারি আমি তো তখন সেরকমভাবেই কাজগুলো করি। তো চলো কথা বলবো না, এখন সবথেকে বড় জিনিস কী বলো তো, ওই বাড়ির কাজগুলো একটু কম ছিল আর এই বাড়ির কাজটা এদিক ওদিক সেদিক মিলিয়ে অনেক কাজ, অনেক কাজ। তো চলো এখন এই যে এখন বাইরে বের করে এক কোণাতে রাখবো, এটাকে আবার সপ্তাহে একটা দিন ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করব। এই তো হচ্ছে আমার ডেইলি লাইফস্টাইল চলে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের সবাইকেই ভালোই লাগবে। সরষের তেলের প্যাকেট কাটতে হবে, আমি প্যাকেট কেটে এই কৌটোর মধ্যে কিছুতেই ধরতে পারি না, ও আমার বড় মশায় না হলে আমার সত্যি মুশকিল। ওটাই আমি ভাবছি এটাকে কী করবো, চিকেনে সবসময় কী বলো তো যদি সরষের তেল না দিই তাহলে দেখবে চিকেনটা খেতেও ভালো লাগে না, তো এই কারণে ভাবছি একটু কেটে দেবো এই যে মুখটা, তারপরে এটার মধ্যে বসিয়ে দেবো, তাছাড়া তো উপায় নেই, না পারলে কী হবে তাই না। 13 বছর সংসার করে এই জিনিসটা আমি শিখলাম না, আর এটা শিখতেও পারবো না, চিন্তা নেই। তো এখন আমি পটলগুলো ভাজতে দিয়ে দিচ্ছি, চিংড়ি না চালালে তো সব দিকে ঝামেলা, বুঝতে পারছো তো। এই যে এখন হচ্ছে আমার পটল ভাজি, পটলগুলো ভাজতে দিয়েছিলাম, ঢাকা রেখে দিই। তো এখন আমি সরষের তেল প্যাকেটটা কাটবো, এই যে এই কাজটা যে আমি কবে শিখবো তার ঠিক নেই, বাবারে ভয়ও লাগে, পুরো পড়ে যায় জানো তো, আমার তো এরকম মাঝে মাঝে হয়েই যায়, কি বলো তো পড়ে যায়। এই কাজটা আমি মানে আজও শিখতে পারলাম না। তো এখানে বসাবো চিকেন, ঠিক আছে, তাও আমার কত করে বাবারে তো ওদিকে আমি পটলটা ভাজতে দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি দই, কাজু, কিশমিশ, একটু কিশমিশটা কম দিয়েছি, আর পোস্ত, আসলে কিশমিশটা আমার শেষ হয়ে গেছিলো। আর এখানে আমি মাংসের জন্য সমস্ত মশলা দিয়ে ভালো করে কষতে দিয়ে দিয়েছি, আর এখানে দেখো পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। আর পটলের এই রেসিপিটা আগেরবার যখন আমি বানিয়েছিলাম তো ছেলে মেয়ে দুজনেই খেয়ে বা বর ওরা সবাই খেয়ে খুব ভালো হয়েছে বলেছে, এই কারণে আমি আবারও করেছি, আর পটলটা সত্যি করে অনেকটাই ভালো। আর এই যে পটল ভাজা যেটুকু তেল ছিল আমি ভাবলাম এটা আলুটা ভেজে নিই মাংসের জন্য, তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আসলে রান্নাগুলো হয়ে গেলে না বাকি কাজগুলো কিন্তু করতে পারা যায়, আর মাথার মধ্যে যদি রান্না করার চিন্তাটা থাকে দেখবে কিন্তু ঠিকঠাক কোনো কাজই করতে পারি না। তো এখানে দেখো চিকেনটা আছে, আর এখন চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে মোটামুটি ঢাকা রেখে দেবো, এটা জল ছাড়া চিকেন করব। চিকেন জল ছাড়া হোক বা জল দিয়েই হোক, চিকেন মানে চিকেন, মানে চিকেন হচ্ছে আমার বেস্ট। তো এখানে দেখো একটু জিরে বাটা, আদা বাটা দিয়ে দিয়েছিলাম, একটু লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, এগুলো ভালো করে মিক্স, আর টমেটোটাকে পেস্ট করে দিয়েছিলাম। তো এখন এটা রেখে দিয়ে এখন সোজা চলে এসেছি এইটা ধোয়াধুই করতে, মোটামুটি এটা 2-3 দিন পরপর ভালো করে ঝাঁটা দিয়ে দিই, নাহলে কী বলো তো নোংরাটা থেকেই যায়। আর জল দিয়ে ধুয়ে দিলে না মনটাও ভালো থাকে, মনে পরিষ্কার হয়ে যায়, এটা হচ্ছে আমার বাতিক বলতে পারো। চিকেনটা ধুয়ে ধুয়ে চলে এসেছি, আর চিকেনের মধ্যে আমি আলুটাও দিয়ে দিয়েছি, আজকে চিকেনটাতে ঝোল করবো না, জাস্ট একটু জল দেব। আর পটলের তরকারিটা দেখো দারুণ হয়েছে, এখানে মিষ্টি লবণ সব চেক করে নিয়েছি, এটা তো মেয়ের আর বরের দারুণ লাগে। আর এখানে দেখো একটু দই, কাজু, কিশমিশ আজকে ছিল না, 2-4টে ছিল তো ওটাই দিয়ে দিয়েছি। এই যে এবার কিছুক্ষণ মোটামুটি 5 মিনিট মতো ফুটিয়ে নেব, তারপরে এটা তো আমার হয়ে গেল। আর কালকে যে ভাতটা আছে ওটা আমি বসিয়ে দেবো,
একটু গরম জল করব বা এমনি হালকা করে জল দিয়ে যদি হাড়িটা বসিয়ে দিই না একদম অল্প আছে তাহলে ভাতটা একবার সুন্দর হয়ে যায়। তারপর আমি ঘরটা মুছবো, জামা কাপড় মেলবো, অনেক কাজ আছে। তো দেখো পটলের তরকারিটা দেখো, শুধু দেখো, একটু জলটা দিয়ে ধুয়ে দিই। এই যে গরমে মনে হচ্ছে পাগলা হয়ে গেছে, আমি পাগলা। তো এখন পালা হচ্ছে ঘর মোছা। তো দেখো এখন আমি ঘর মুছতে চলে এসেছি, এখন ঝটপট করে ঘর মুছে নেবো। ওই লাঠি দিয়ে ঘর মুছতে গিয়ে কি বলো তো আমার হাতগুলো প্রচণ্ড ব্যথা করে, আর হাত দিয়ে ঘর মুছলে কি বলো তো ভালো হয় কিন্তু কষ্টও হয়। তো মাঝে মাঝে হাত দিয়ে মুছি, মাঝে মাঝে আমি লাঠি দিয়ে মুছি, এরকম করেই চলে। আর এটা হচ্ছে আমার বেডরুম, আরও সুন্দর করে সাজাতে হবে, কিন্তু আস্তে আস্তে সাজাবো, একবারে তো সব কিছু হবে না, তাই না? একটা মধ্যবিত্ত ফ্যামিলি একটু সাজাতে একবার একটা জিনিস হয়ে যাওয়ার পর সেটাকে গুছিয়ে গেছে করতে গেলে অনেকটাই সময় লাগে। তারপরে বাবুদের পড়াশোনার এত খরচাপাতি সত্যি করে আর মানে হয়ে ওঠে না। তো এই কারণে মনে মনে ভাবি আমি যদি একটু দাঁড়িয়ে যেতে পারতাম, একটু হাজব্যান্ডকে সাপোর্ট করতে পারতাম তাহলে হয়তো অনেকটাই ভালো হতো। কিন্তু কি বলো তো মাঝে মাঝে হোপলেস হয়ে যায়, তোমাদের ভালোবাসা পায় না, তোমাদেরকে এত সুন্দর সুন্দর করে ভিডিওগুলো দিচ্ছি তোমরা একটুও দেখছো না, ভালোবাসছো না, আর আমি তো আমার ডেইলি লাইফস্টাইলটা খুব সুন্দর করে শেয়ার করছি, তো সেটাও তোমাদের পছন্দ হচ্ছে না। মাঝে মাঝে ভাবি ধুর, আমাদেরকে মানে আমাকে আর কেউ পছন্দ করে না। মোটামুটি যারা মোটামুটি একটু ইউটিউবে বড় হয়ে গেছে তাদের জন্যই ঠিকঠাক। আর কি বলো তো আরেকটা জিনিস হচ্ছে, পরিশ্রম করতে করতে না আমি মানে একের সময় ভাবি যে হেরে গেছি, আবার মনের মধ্যে জোর নিয়ে আসি, ভাবি যে না আমি হারবো না, আমাকে করতেই হবে। আর ইউটিউবে এসে না কেউ কাউকে হিংসা করে কোনো দিন কোনো কিছু হয় না, তাই না? ইউটিউবে আসতে গেলে নিজেকে নিজের মতো করে পরিশ্রম করে দাঁড়াতে হয়, কারো ভরসা দিয়েও কোনো দিন সে দাঁড়াতে পারে না। তো ভগবানের কিছুটা উপরওয়ালার কিছুটা হাত থাকে আর নিজের কিছুটা পরিশ্রম, সেইভাবেই কিন্তু ইউটিউবটা করতে হয়। আমি যদি মনে করি আমি কারো ওপরে ভরসা দিয়ে ইউটিউব করব, কিন্তু সেটা হয় না। আমাকে পরিশ্রম যদি আমি না করি তাহলে ফল কী করে পাবো? তো পরিশ্রম করে যেতে হবে, ফলের আশা করা যাবে না, এটাই বড়রাও বলে, আমার হাজব্যান্ডও বলে, আমার বাবা মাও বলে। তো এই কারণে মনে মনে ভাবি চলো পরিশ্রম করে যাই, ফলের আশা করবো না, ভগবান যদি মনে করে কোনো না কোনো একদিন অবশ্যই ফল দেবে। আর এই যে এদিক ওদিক সেদিক করে ভালো করে ঘর মুছতে মুছতে নাজে হল, তারপর চারিদিকে চুল পড়ে থাকে, এই লাঠি দিয়ে মুছলে চুলগুলো দেখা যায়, সেগুলোকে আবার টেনে টেনে বার করো, ফেলো, এইসব করতে করতে মাথা খারাপ। কী বলো তো ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার সত্যি করেই ভালো লাগে না, আমার মনে হয় যত টিপটাপ থাকবে ততটাই ভালো। কিন্তু হ্যাঁ, যতটুকু করতে পারি ততটুকুই করি, যতটুকু পারবো না তার বাইরে তো আর করবো না, তাই না? তো আশা করি তোমাদের আমার এই ডেইলি লাইফস্টাইলটা ভালো লাগে। এই যে বাড়ির সামনে দিয়ে প্লেন সু করে চলে গেল, দেখতে পেলে? ভয়েসটা যেহেতু এখন দিচ্ছি আমি, হ্যাঁ, তো এখন সুন্দর করে ঘরটা মুছে নিই, তারপরে বাকি যে কাজগুলো আছে তো সেই কাজগুলো এখন করে নেব। তো কাজ করতে করতে মনে হচ্ছে ক্লান্ত হয়ে গেছে। আর এই দেখো জল ছাড়া চিকেন আমার হয়ে গেছে, এই যে একদম, এই দেখো ভাতটাও ফুটে গেছে, মাছটা ঝরিয়ে দেবো। Thank you.
তো সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে এখন চলে এসেছি আমি পুজো করতে। আর পুজোর মানে ঠাকুরের সিংহাসনটা সত্যি করে খুব দরকার। তো দেখা যাক কবে ঠাকুরের সিংহাসনটা করতে পারছি। ঠাকুর যেদিন চাইবে অবশ্যই ঠাকুরের সিংহাসনটা করে নেব, ইচ্ছে তো আছে মনের মতো করে করার। জানি না ভগবান কবে মুখ তুলে তাকাবে, তো সেই দিনই হয়তো করতে পারবো। তো এখন আমি পুজো টুজো করবো। তারপরে কি বলতো, এখনও বর্মশাই আসেনি, বর্মশাইকে ফোন করা হয়েছে, তো বললাম আমি আসছি। আর কি বলতো, বাড়িতে থাকলে একসঙ্গে খেতে ভালোই লাগে, একা একা খেলে জানো তো ভালো লাগে না। তো আমি ভাবলাম যে জামাকাপড়গুলো শুকনো আছে তো এইগুলো ভাজ করে নিই। মানে আমার না একটা মিনিটও বসে থাকতে ভালো লাগে না, আমার মনে হয় কাজ টাজ হয়ে যাবে তারপরে একদম নিরাপদে বসবো, সেটাই আমার সবথেকে ভালো। ওই কাজ ফেলে রেখে একদম বসতে কিন্তু আমার ভালোই লাগে না। তো দিদি মাঝে মাঝে ফোনে বলে যে একটু শুয়ে নে, তারপরে বাকি কাজগুলো করবি। বললাম না রে দিদি, ভালো লাগে না। দিদি সবসময় ফোন করতেই থাকে, এটা করলি ওটা করলি। তো দেখো এখন একদম খাবার দাবারগুলো গুছিয়ে নিয়ে চলে এসেছে। এটা আতপ চালের ভাত, তো আতপ চালের ভাত আমি ভালোবাসি না। আর ফ্রিজে টুকটাক যে খাবার দাবারগুলো ছিল তো সেগুলোকেও বার করে নিয়েছি। আর চিকেন হলে তো আমার ছেলে তো সেরকম ভালোবাসে না, মানে মেয়ের আর কিচ্ছু দরকার হয় না। তো বর্মশাইকে ক্যামেরার সামনে নিয়ে এসেছি, এই কারণে বর্মশাই রাগ করেছে, বলেছে কেন আমায় সামনে নিয়ে এসছো। আলাম এখন একটু একটু আমার সামনে এসো, কোনো অসুবিধা নেই। তো রাগ করে, একদম আসতে চায় না। তো অনেক রিকোয়েস্ট করার পর বললাম একটু আসো। তো ছেলেকে দেখো, এদিকে আমি চিকেন দিয়ে ভাতটা খাইয়ে দিচ্ছি, ও তো খেতে চায় না চিকেন একদম। তো ওর বাবা বললো তুমি খাইয়ে দাও। আর ওই যে বল মানে বকবক করছে আর খাচ্ছি, আম খাচ্ছি। আর আম ভাত, আম মুড়ি, আম রুটি আমার দারুণ লাগে। তো এখন ঝটপট করে খেয়ে নেব, তারপরে যে কাজকর্ম আছে সারাদিনের তো মানে কাজকর্ম আছেই, সেগুলো এখন টুকটুক টুকটুক করে করতে থাকবো। তো এখন সন্ধে টন্ধে দিয়ে এখন চা খাবো, বর্মশাকে চা দেবো। আর তার সঙ্গে এই যে পাঁপড়, পাঁপড় পোড়া খেতে কার কার ভালো লাগে, আমার তো চায়ের সঙ্গে পাঁপড় পোড়া খেতে দারুণ লাগে, মন চাইলো। তো দেখো খাওয়ার পর্ব শেষই হয় না, আমরা 24 ঘন্টা শুধু খেতেই থাকি খেতেই থাকি, তাই না? তো এখানে আমি বসে বসে খাচ্ছি, বাবুরা ওদিকে খাচ্ছে। তো এখন আমি চা আর পাঁপড় নিয়ে নিয়েছি। তো আজকে ভাবছি একদম রাত্রের রান্না তো করতেই হবে, তো রাতের রান্নাটা করে নেব, তারপরে বাবুকে বসবো পড়াতে। আর প্রচণ্ড গরম, পরেও বৃষ্টি নেই, গুমোট গুমোট মানে মানে ব্যাপার। তো এখানে দেখো আমি আটা নিয়ে চলে এসেছি, তো এখন আমি ঝটপট করে আটাটা মেখে নেবো। মানে আটা না, ময়দা, মানে আটা ময়দার মধ্যে আমার এখনও ঠিকঠাক হয় না, মানে কোনটা আটা কোনটা ময়দা। মানে লুচি যেটা হয় সেটা হচ্ছে ময়দা, আটা হচ্ছে রুটি। তো এখন আমি এটা মেখে নেবো আর ঝটপট করে বানিয়ে নেবো। আর রুটি কিন্তু সেরকমভাবে আমার গোল গোল হয় না। তো দিদি এদিকে ফোনে কথা বলছে, বলছে আজকে এত তাড়াতাড়ি রুটি করে নিচ্ছি, ও আমায় 24 ঘন্টা ফোন করা চায়, কী করলি, কী খেলি, কী না করলি। এটা হচ্ছে সবথেকে আমার আদরের জায়গা, এই আদরের জায়গাটা না থাকলে হয়তো আমার দিনটা পার হতো না। তো দিন পার করার জন্য সব থেকে একটা মানে প্রিয় মানুষের দরকার, সেটা হচ্ছে দিদি। দিদি আমাকে সবসময় এটা ওটা সেটা বলতেই থাকে, আর ও মনের দিক দিয়ে আমায় অনেক সাপোর্ট করে। তার জন্য অনেক ভালোবাসা দিদি, অনেক অনেক ভালোবাসা তোকে। ও দেখতে পাচ্ছ, রুটি করতে গিয়ে পুরো ঘেমে চান, মনে হচ্ছে চান করে। হ্যাঁ বাবাকে করতে গিয়ে কাকে করে দিয়েছি জানো, কাকে, মাসিকে। হ্যাঁ খাবো এখন। খাবার বলতে গেলে এই যে সব খাবার টাবার মেয়ে রেডি করে নিয়েছে, মেয়ে পরে টরে চলে এসেছে, ড্রেস কিনতে গেছিলো, ড্রেসটা পাইনি, ছেলেকে পড়ানো, এই দেখো পড়াশোনা করানোর পর দেখো শুয়ে পড়েছে। বর্মশা এখনো আসেনি, বর্মশা আস্তে আস্তে 11:30 হবে, তো আমরা খেয়ে নিই, বর যখন আসবে তখন খাবে, ওর জন্য টেবিলে রেখে দিই, কেন ও অনেকটাই লেট করে, এই জন্য আমাদেরকে বলে খেয়ে নিতে।
এই যে দেখো ঘরটা দেখতে পাচ্ছ, পুরো পরিষ্কার করলাম, তারপরে একটু ঝাড়ু দিলাম কারণ নোংরা পড়ে যায়। তো কি কি মেনু আছে দিনে যা রান্না করেছি সেটাই খাবো, শুধু রুটিটা বানিয়েছি রাত্রেবেলায়। তো ঝটপট করে এখন খেয়ে নে, আসো আসো নিভু আসো। তো দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি, তো এখন খাওয়া দাওয়া করবো। আর মিষ্টি ছিল, আর এখানে দেখো আম, তো আম তো খেতে ভালোই লাগে। তো চলো ব্লগটা আর বেশি বড় করব না, ব্লগটা এখানেই শেষ করছি। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে, আর তোমাদের ভালোবাসা অনেক দরকার। প্লিজ তোমরা সবাই আমাকে একটু ভালোবাসো, একটু সাপোর্ট করো।